যদি মুসলিম তরুণদের জিজ্ঞেস করা হয় বারবারসার কথা, তাহলে দেখা যাবে অধিকাংশই তাকে চেনে না। যদি তাদের জিজ্ঞেস করা হয় খায়রুদ্দিন বারবারসার কথা, তাহলে হয়তো দেখা যাবে অধিকাংশই তাকে চেনে না। যারা হয়তোবা এই নামটা সম্পর্কে একটু ধারণা রাখে, তারাও হয়তো এটুকুই জানে তিনি ছিলেন লাল দাড়িওয়ালা একজন জলদস্যু, ভূমধ্য সাগরে লুটতরাজ করে বেড়াতেন। আফসোস, ইসলামের এই মহান মুজাহিদ সম্পর্কে এমন চিত্রই অঙ্কন করা হয়েছে হলিউড মুভি এবং পশ্চিমা লেখকদের গল্প উপন্যাসে। অথচ খায়রুদ্দিন বারবারসা কোনো জলদস্যু ছিলেন না, তিনি ছিলেন উসমানী সালতানাতের নৌবাহিনী প্রধান। উম্মার প্রতি তার অসামান্য অবদানের কথা ইতিহাসের পাতায় পাতায় সংরক্ষিত আছে, কিন্তু আমরা কি কখনো ইতিহাসের পাতা উল্টে দেখার সুযোগ পেয়েছি বা ইচ্ছে করেছি কখনো? পুরনো ধ্যান ধারণাকে কবর দিয়ে নতুন যুগের সূচনা করা কাল পুরুষদের একজন ছিলেন তিনি। আল্লাহ প্রদত্ত যোগ্যতা আর নিজ পরিশ্রমকে কাজে লাগিয়ে উত্তাল সমুদ্রকে যিনি বানিয়েছিলেন গ্রাম্য পুকুর, যার নাম শোনামাত্রই শত্রুপক্ষের গায়ের লোম কাটা দিয়ে উঠত, পায়ের নিচের শক্ত কাঠ ঠক ঠকিয়ে উঠত, যিনি আন্দালুসে স্প্যানিশদের জুলুম থেকে 70,000 মুসলমানকে মুক্ত করে আলজেরিয়া নিয়ে আসেন, প্রিভেজার যুদ্ধে যিনি ক্রুসেডারদের নির্মমভাবে পরাজিত করেন, স্প্যানিশ ও পর্তুগিজ জলদস্যুদের হাত থেকে ভূমধ্য সাগরকে নিরাপদ করে তোলেন। অর্ধ শতাব্দীর বেশি সময় ধরে নিজেকে আল্লাহর পথে নিয়োজিত রাখা যে মর্দে মুজাহিদের সংক্ষিপ্ত জীবনী শুনব আজ, তার নাম খায়রুদ্দিন বারবারসা। বারবারসার জন্ম 1475 সালে, যদিও তার জন্মসাল নিয়ে মতবিরোধ আছে। জন্মস্থান অটোমান শাসনের অধীনে থাকা লেসবোসের পালাই ওকিপোস গ্রামে। তার বাবা ইয়াকুব ছিলেন একজন আলবেনীয় বংশোদ্ভূত ধর্মান্তরিত মুসলিম সিপাহী। অটোমান বাহিনী লেসবস দখলের সময় ইয়াকুব অটোমান নৌবাহিনীর সঙ্গে কাজ করেছিলেন, আর তার মা ছিলেন লেসবসে বসবাসকারী একজন গ্রিক। সেই সময় অটোমানরা তাদের জয় করা অঞ্চলগুলোতে ধর্মীয় উদারতা দেখিয়েছিলেন, যার ফলে অনেক স্থানীয় ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। শৈশবে খায়রুদ্দিন বারবারসার নাম ছিল খিজির। চার ভাইয়ের মাঝে খিজির ছিলেন তৃতীয়, বাকি ভাইদের নাম যথাক্রমে ইসহাক, অরুজ এবং ইলিয়াস। এদের মাঝে খিজির এবং অরুজের কমলা রঙের দাড়ি থাকার কারণে ইউরোপীয়রা তাদের বারবারসা ভ্রাতৃদ্বয় উপাধি দিয়েছিল। ইতালীয় ভাষায় এই শব্দের অর্থ লাল দাড়িওয়ালা। এই নামের সাথে মিশে আছে দিন ও উম্মার জন্য তার অসামান্য কোরবানির ইতিহাস। আর অটোমান সুলতান সুলাইমান খিজিরকে খায়রুদ্দিন উপাধিতে ভূষিত করেন, যার অর্থ ইসলামের শ্রেষ্ঠতম। পরে সেটা হায়রুদ্দিন অথবা খায়রুদ্দিন হিসাবে বেশি পরিচিতি পাই। খায়রুদ্দিনের মূল নাম ছিল খসরুফ। মধ্যযুগের পৃথিবীতে প্রভাবশালী বিশ্বশক্তির মধ্যে অন্যতম ছিল তুর্কি উসমানী সালতানাত। জলে ও স্থলে উভয় স্থানেই ছিল তাদের আধিপত্য। বিশ্বজুড়ে এই প্রভাব ও আধিপত্য বিস্তারে উসমানী সুলতানদের পাশে থেকে যারা অমর হয়ে আছেন তাদের অন্যতম খায়রুদ্দিন খিজির বারবারসা। ইতিহাসখ্যাত সুলতান সুলাইমান আল কারুনির সমকালীন উসমানী নৌবাহিনীর প্রধান খায়রুদ্দিন খিজির বারবারসার নেতৃত্বে উসমানীরা আধিপত্য বিস্তার করেছিল তৎকালীন পৃথিবীর প্রধান প্রধান সামুদ্রিক বাণিজ্য পথে। তার নেতৃত্বেই বিশাল ভূমধ্য সাগর যুক্ত হয়েছিল উসমানী সাম্রাজ্যের মানচিত্রে। অটোমানদের সমুদ্রে আগমন ছিল বিরচিত। অটোমানদেরকে সমুদ্র জয়ের এত কাঠ খড় পোড়াতে হয়নি। 1462 সালে অটোমানরা আনাতোলিয়ার অ্যাজিয়ান উপকূল জয় করার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সমুদ্রে পা রাখেন। এই উপকূল নিজেদের দখলে আনার পর ভূমধ্য সাগরে তাদের প্রভাব বাড়তে শুরু করে। নিজেদের নিয়মিত নৌবাহিনী গড়ে তোলার সঙ্গে সঙ্গে সমুদ্রের চষে বেড়ানো ভাড়াটে বাহিনীদেরও কাজে লাগাতো অটোমানরা। এই বাহিনীগুলোকে প্রাইভেটিয়ার্স নামেও অভিহিত করা হতো। প্রাইভেটিয়ার্সরা 16 থেকে 19 শতাব্দী পর্যন্ত ভূমধ্য সাগরে বিভিন্ন যুদ্ধে অবদান রেখে গেছে, বিশেষ করে ইউরোপিয়ান এবং অটোমানদের সঙ্গে চুক্তির মাধ্যমে যুদ্ধে যোগ দিত তারা। কখনো কখনো নিজেরাও ভূমধ্য সাগর এবং পূর্ব আটলান্টিকের পণ্যবাহী জাহাজগুলোতে আক্রমণ চালাত। তবে এসব কর্মকাণ্ডের জন্য কাউকে জবাবদিহি করত না তারা। এভাবেই প্রাইভেটিয়ার্সদের ব্যবহার করে ইউরোপীয় এবং অটোমানরা নিজেদের প্রক্সি যুদ্ধগুলো পরিচালিত করত।
খায়রুদ্দিন বার্বারোসার প্রথম জীবনে এরকম একটি ভাড়াটে সৈনিক দলের নেতা ছিলেন, যিনি ইউরোপীয়দের কাছে তার সময়ের সবচেয়ে ভয়ঙ্কর এবং অভিজ্ঞ জলদস্যু হিসাবে পরিচিতি পান। ঐতিহাসিক মরনগান তাকে অভিহিত করেছেন সে যুগের সর্বশ্রেষ্ঠ সেনাধ্যক্ষ হিসেবে। খ্রিস্টান ইউরোপ তাকে বলেছে ভূমধ্য সাগরের খ্যাপাটে জলদস্যু। ষোড়শ শতাব্দীর প্রথমার্ধ জুড়ে ভূমধ্য সাগরের বুক চিরে নিজের রণতরি ছুটিয়েছেন তিনি। এই দীর্ঘ সময়ে অসংখ্য শত্রু জাহাজে আক্রমণ করেছেন, সেই সঙ্গে অনেকগুলো নৌবন্দর তার প্রভাব বলয়ের আওতায় এসে গিয়েছিল। জাহাজে আক্রমণ এবং বন্দর থেকে প্রাপ্ত বিপুল পরিমাণ সম্পদ বার্বারোসার হস্তগত হয়ে পড়ে। বার্বারোসা ছিলেন একজন দক্ষ যোদ্ধা, যিনি আরও বড় কিছু হওয়ার জন্যই জন্মেছিলেন। তার রাজনৈতিক প্রজ্ঞা তাকে সেদিকেই ধাবিত করেছিল। নিজের যোগ্যতাগুণে একসময় অটোমানদের মিত্রতে পরিণত হন তিনি, ফলে তার ক্ষমতাও রাতারাতি আকাশচুম্বী হয়ে যায়। অটোমান সাম্রাজ্যের হয়ে বার্বারোসা অসংখ্য নৌ অভিযান পরিচালনা করেছিলেন। বিশেষ করে ইউরোপের অন্যতম শক্তিশালী রাজতন্ত্র স্পেনীয় সম্রাট পঞ্চম চার্লসের ঘোরতর বিরোধী ছিলেন তিনি। চার ভাই একসময় খ্রিস্টান জাহাজে আক্রমণকে পেশা হিসাবে নিলেও তাদের শুরুটা হয়েছিল ব্যবসায়ী হিসাবে। তারা বাবার কাছ থেকে নৌকা চালানো শিখেছিলেন একসময়। সেই দক্ষতা কাজে লাগিয়ে সমুদ্রপথে পণ্য পরিবহনের ব্যবসা শুরু করে বেশ কয়েক বছর একসঙ্গে কাজ করার পর চার ভাই ভূমধ্য সাগরের বিভিন্ন অংশে নিজেদের আলাদা ব্যবসা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। বার্বারোসার ভাতৃদ্বয় প্রথম জীবনে ব্যবসা করতেন, কিন্তু রোডস দ্বীপভিত্তিক প্রাইভেটিয়ার্স বাহিনী নাইট টেম্পলাররা তাদের ব্যবসা বাণিজ্যের ক্ষতি সাধন করতে থাকে। এরই চূড়ান্ত রূপ হিসেবে টেম্পলাররা মেজোভাই অরুজকে বন্দী করে এবং দাস হিসাবে রেখে দেয়। অরুজ দুই বছর বন্দী হিসাবে নিদারুণ কষ্টের জীবন কাটান। তারপর ঐকান্তিক চেষ্টায় টেম্পলারদের কাছ থেকে পালিয়ে আসতে সক্ষম হন। পালিয়ে আসার পর অরুজ ছোট ভাই খিজিরের সঙ্গে মিলিত হন। খ্রিস্টান জলদস্যুদের শিক্ষা দিতে দুই ভাই মিলে সমুদ্রে পর্যবেক্ষক দল গড়ে তোলেন। একে একে তারা অসংখ্য খ্রিস্টান জলদস্যু জাহাজে আক্রমণ পরিচালনা করেন। আক্রমণগুলো সফল হওয়ার সঙ্গে বিপুল অর্থ সম্পদও হস্তগত করেন বার্বারোসা ভাতৃদ্বয়। একসময় তারা নিজেদের শক্তির জায়গাটুকু বুঝতে পারেন, আর সেটা হল সমুদ্রে নাইট টেম্পলার সহ অসংখ্য খ্রিস্টান জাহাজ লুট করা। এভাবেই তারা স্পেনীয় সহ অসংখ্য ইউরোপীয় রাজ্যের চোখের বালিতে পরিণত হন। খায়রুদ্দিন বার্বারোসার বড় ভাই অরুজকে বাবা অরু হিসেবেও অভিহিত করা হতো, কারণ তিনি একসময় আন্দালুস থেকে মুসলিম শরণার্থীদের খ্রিস্টান গণহত্যা থেকে বাঁচাতে নিজের নৌবহরে করে উত্তর আফ্রিকা পৌঁছে দিয়েছিলেন। এই ঘটনার পর পর্তুগিজ এবং স্পেনীয় খ্রিস্টানরা উত্তর আফ্রিকা উপকূলে আক্রমণ চালাতে শুরু করে, যা আফ্রিকান আমির এবং অটোমানদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। তাই এই আক্রমণের জবাব দিতে অটোমান সুলতান দ্বিতীয় বায়েজিদের পুত্র শাহজাদা কুরকুদ অরুজ এবং খিজিরকে ডেকে পাঠান। তাদের কাজ ছিল পশ্চিম ভূমধ্য সাগরে খ্রিস্টান নৌবাহিনীকে প্রতিরোধ করা। কিন্তু 1512 সালে প্রথম সেলিম অটোমান সিংহাসনে বসার পর শাহজাদা কুরকুদকে পারিবারিক কারণে মৃত্যুদণ্ড দেন। নিজেদের সুলতান সেলিমের রসানল থেকে বাঁচাতে অরুজ এবং খিজির উত্তর আফ্রিকান ঘাঁটিতে আত্মগোপন করে। সেখান থেকেই তারা স্পেনীয়দের বিরুদ্ধে আফ্রিকান আমিরদের সহায়তা করতে থাকে। 1516 সালে বার্বারোসা ভাতৃদ্বয় আলজিয়ার্স আক্রমণ করেন, ফলে এই অঞ্চলটি স্পেনীয়দের হাত থেকে মুসলিমদের হাতে চলে আসে। আলজিয়ার্সকে মুক্ত করার পর অটোমান সুলতানের সোনাজোরে আসেন দুই ভাই, ফলে এতদিন লুকিয়ে থাকলেও এবার জনসমক্ষে বের হন তারা। অটোমানরা দুই ভাইয়ের সঙ্গে চুক্তি করার আগ্রহ প্রকাশ করে, যে চুক্তির মাধ্যমে অটোমান সুলতান অরুজকে আলজিয়ার্সের গভর্নর হিসেবে পদোন্নতি দেন আর খিজিরকে পশ্চিম ভূমধ্য সাগরের প্রধান অ্যাডমিরাল হিসেবে নিয়োগ দেওয়া হয়। 1517 সাল, 1492 সালে স্পেনে মুসলমানদের শেষ আশ্রয়স্থল গ্রানাডার পতনের 25 বছর পরের ঘটনা। গোটা স্পেন খ্রিস্টানদের পদানত। সম্রাট প্রথম চার্লস এবং তার পুত্র ফিলিপের লোমহর্ষক অত্যাচারে লক্ষ লক্ষ মুসলমান ধর্মান্তরিত অথবা স্পেন থেকে বিতাড়িত। উত্তর আফ্রিকার মুসলিম শক্তিও বিধ্বস্ত, সেখানেও চলছে স্পেন রাজের হুকুম। আলজিয়ার সহ উপকূলীয় মুসলিম বন্দরগুলোতে মেরামতের অভাবে মুসলিম রণতরিগুলো পৌঁছে খসে শেষ হয়ে যাচ্ছে। স্পেনের বিতাড়িত মুর মুসলমানরা বাঁচার প্রাণান্তকর সংগ্রামেরত।
ভূমধ্য সাগরের যাযাবর সেনাপতি অরুজ বারবারোসা তাদেরই একজন। অরুজ বারবারোসা তখন আলজেরিয়ার তিলিসমানে অবস্থান করছেন, সাথে মাত্র 1500 তুর্কি ও মুর সৈন্য। পার্শ্ববর্তী ওরানের খ্রিস্টান শাসনকর্তা মার্কোয়াস ডি কোমারেসের আকুল আবেদনে স্পেন সম্রাট পঞ্চম চার্লসের প্রেরিত সৈন্য অরুজের বিরুদ্ধে ছুটে আসছে। চেষ্টা করেও সাহায্যের কোনো উৎস তিনি কোথাও থেকে পেলেন না। সামনে রয়েছে ডি কোমারেসের বিরাট বাহিনী, অগ্রসর হওয়া যায় না, সুতরাং পিছু হটে আলজিয়ার্স ফেরায় যুক্তিযুক্ত মনে করলেন অরুজ। শত্রুপক্ষের চোখ এড়াবার জন্য একদিন রাত্রিযোগে তিনি আলজিয়ার্স যাত্রা করলেন, কিন্তু তার চেষ্টা ব্যর্থ হল। কোমারেসের নেতৃত্বে সম্মিলিত শত্রুবাহিনী ছুটে এল। অরুজের চলার পথের সামনে রয়েছে এক নদী। অরুজ নিশ্চিত একবার নদী পার হতে পারলে শত্রুপক্ষ আর তার নাগাল পাবে না। লোভী স্পেনীয়দের যাতে বিলম্ব হয় সেজন্য অরুজ তার স্বর্ণ ও অর্থ সম্পদ রাস্তাময় ছড়িয়ে আসতে লাগলেন। কিন্তু খ্রিস্টান বাহিনী এবার দুর্জয়। অপ্রীতরুদ্ধ অরুজকে হাতে পাবার নেশায় পাগল হয়ে উঠেছে। তারা মণিমাণিক্য পদদলিত করে ছুটে এলো অরুজের পেছনে। অরুজ তার অর্ধেক সৈন্যসহ নদী পার হয়েছেন। ইতোমধ্যে খ্রিস্টান বাহিনী এসে পড়ল নদীর তীরে। নদীর ওপারে অরুজের অবশিষ্ট সৈন্য আক্রান্ত হল। অরুজ ফিরে দাঁড়ালেন, নদীর এপার থেকে নদীর ওপারে নিজ সাথীদের আক্রান্ত হওয়ার দৃশ্য দেখলেন। ইচ্ছা করলে অরুজ তার অর্ধেক সৈন্য নিয়ে নিরাপদে আলজিয়ার্স ফিরে যেতে পারতেন, কিন্তু তিনি তা করলেন না। তিনি এপারের সাথীদের বললেন, আমার মুসলিম ভাইকেও খ্রিস্টানদের হাতে রেখে আমি যেতে পারি না। এই বলে আবার তিনি লাফিয়ে পড়লেন নদীতে। তাকে অনুসরণ করল তার প্রতিটি সৈনিকই। ওপারে উঠে তিনি তার ক্ষুদ্র বাহিনী সংগঠিত করে শত্রু সাগরে ঝাঁপিয়ে পড়লেন। অরুজের প্রতিটি সৈনিক শেষ মুহূর্ত পর্যন্ত শত্রু হনন করে শাহাদাত বরণ করলেন। ইতিহাস বলে একটি মুসলিম সৈনিকও সেদিন যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায়নি। সিংহের মতো যুদ্ধ করে অরুজ তার 1500 সাথী সমেত যুদ্ধক্ষেত্রে শাহাদাত বরণ করলেন। একটি যুদ্ধে একটি গোটা বাহিনী নিশ্চিহ্ন হয়ে যাবার এমন দৃষ্টান্ত পৃথিবীর সমগ্র ইতিহাসে আর নেই। অরুজের মৃত্যুর পর মুসলিম বাহিনীর নেতৃত্ব খায়রুদ্দিনের হাতে আসে। তার হাতে রয়েছে ছোট একটি নৌবাহিনী। এছাড়া আলজেরিয়ার বিশাল এলাকা তার দখলে। তিনি চাইলে স্বাধীন শাসক হিসাবে আলজেরিয়ায় নিজের ক্ষমতা প্রতিষ্ঠা করতে পারতেন, আরাম আয়েসে দিন কাটাতেন, স্প্যানিশদের সাথে খাতির করে নিজের রাজত্ব দৃঢ় করতে পারতেন, যেমনটা করছিল তখন তিউনিসিয়ার হাফসি সুলতানরা। খায়রুদ্দিন সে পথে গেলেন না। তিনি তো আরাম আয়েসের জীবন চান না, আল্লাহর পথে সংগ্রামী তার জীবনের ধ্যান জ্ঞান। প্রায়ই তিনি সঙ্গীদের বলতেন, মৃত্যুই যখন শেষ গন্তব্য তখন আল্লাহর পথে সংগ্রামকে বেছে নেয় শ্রেয়। খায়রুদ্দিন ভাবছিলেন আন্দালুসের মুসলমানদের কথা। ইতোপূর্বে তিনি ও তার ভাই বেশ কিছু মুসলমানকে মুক্ত করেছিলেন, কিন্তু এখনও অনেকে বন্দী ইনকুইজিশনের কারাগারে। খায়রুদ্দিন তাদেরকেও মুক্ত করতে চান। এদিকে ভূমধ্য সাগরে ঘুরছে ইউরোপিয়ানদের নৌবহর। খায়রুদ্দিন চান তাদের দম্ভ চূর্ণ করতে, কিন্তু খায়রুদ্দিনের ছোট বাহিনী নিয়ে এ কাজ করা সম্ভব নয়। তার পাশে চাই শক্তিশালী কোনো মিত্রকে। খায়রুদ্দিন ভাবছিলেন কে হতে পারে সেই মিত্র। অনেক ভেবে খায়রুদ্দিন ঠিক করলেন উসমানীয়রাই হতে পারে কাঙ্ক্ষিত সেই মিত্র। 3 নভেম্বর 1519 খ্রিস্টাব্দে খায়রুদ্দিনের আদেশে আলজেরিয়ার গণ্যমান্য ব্যক্তিত্বরা সুলতান প্রথম সেলিমের কাছে একটি পত্র লিখে। পত্রে তারা অরুজ ও খায়রুদ্দিনের অবদানের কথা উল্লেখ করে। ইউরোপিয়ানদের বিরুদ্ধে তাদের যুদ্ধের বিবরণ দেয়া হয়। তারপর সুলতানের কাছে আবেদন জানানো হয় সুলতান যেন আলজেরিয়াকে উসমানি সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেন। সুলতান প্রথম সেলিম তখন সবেমাত্র মিশর ও সিরিয়া সফর শেষে ফিরেছেন। এই পত্র পেয়ে তিনি অত্যন্ত খুশি হন। তিনি আলজেরিয়াকে উসমানি সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেন। সেদিন থেকে সুলতান সেলিমের নামে আলজেরিয়াতে খুতবা পড়া শুরু হয়। সুলতান আলজেরিয়াতে 2000 সৈন্য ও একটি তোপখানা প্রেরণ করেন। খায়রুদ্দিনকে সম্মানসূচক বেলারবি পদ দান করা হয়। খায়রুদ্দিন তার ভাইয়ের স্থলাভিষিক্ত হন এবং ভাইয়ের অসমাপ্ত মিশন সমাপ্ত করার দায়িত্ব পান। খায়রুদ্দিন তো এটাই চাচ্ছিলেন। তিনি ক্ষমতা চাচ্ছিলেন না, চাচ্ছিলেন সামান্য একটু সাহায্য, জানিয়ে তিনি ছুটে যাবেন নির্যাতিত মুসলমানদের কাছে। সুলতান প্রথম সেলিমের পর ক্ষমতায় বসেন সুলতান সুলাইমান আল কানুনি।
তিনিও পিতার মতো খায়রুদ্দিনকে সাহায্য করতে থাকেন। 1529 খ্রিস্টাব্দে খায়রুদ্দিন আলজেরিয়ার একটি দ্বীপে অবস্থিত স্প্যানিশ দুর্গে হামলা করেন। তিনি 20 দিন একটানা গোলাবর্ষণ করেন। পরে কেল্লার পতন হয়, স্প্যানিশরা পালিয়ে যায়, অনেকে বন্দী হয়। সে বছরই খায়রুদ্দিন 36টি জাহাজ নিয়ে স্পেনের উপকূলের বিভিন্ন শহরে যান এবং অনেক মুসলমানকে মুক্ত করে আলজেরিয়া নিয়ে আসেন। স্পেন তখন রোমানিয়ার শাসক চার্লস পঞ্চমের অধীনে। এভাবে খায়রুদ্দিন বেশ কয়েকটি অভিযান পরিচালনা করেন। খায়রুদ্দিন 7 দফায় 70,000 বন্দী মুসলমানকে স্পেন থেকে মুক্ত করে নিয়ে আসেন। খায়রুদ্দিন নিয়মিত ভূমধ্যসাগরে অভিযান পরিচালনা করছিলেন। একের পর এক ইউরোপিয়ান নৌবহরকে তিনি পরাজিত করতে থাকেন। তিনি হয়ে ওঠেন অপ্রতিরোধ্য। 1533 খ্রিস্টাব্দে সুলতান সুলাইমান কানুনি খায়রুদ্দিনকে ইস্তাম্বুলে আমন্ত্রণ করেন। খায়রুদ্দিন 44টি জাহাজ নিয়ে ইস্তাম্বুলের পথে রওনা হন। পথে যেসব দ্বীপে তিনি যাত্রা বিরতি করেছিলেন সবখানে উৎসুক জনতা তাকে এক নজর দেখতে ছুটে আসে। খায়রুদ্দিন ইস্তাম্বুল পৌঁছলে তাকে রাষ্ট্রীয় অতিথির মর্যাদা দেয়া হয়। প্রাসাদের পাশে একটি মহলে তার থাকার ব্যবস্থা করা হয়। উজিরে আজম তখন হলবে অবস্থান করছিলেন। খায়রুদ্দিনের ইস্তাম্বুল আগমনের সংবাদ পেয়ে তার মন আনচান করে ওঠে। তারও ইচ্ছে হয় এই মর্দে মোমিনকে এক নজর দেখার। কিন্তু প্রশাসনিক ব্যস্ততার কারণে তিনি ইস্তাম্বুল ফেরার সুযোগ পাচ্ছিলেন না। তিনি সুলতানের কাছে পত্র লিখে নিজের আগ্রহের কথা প্রকাশ করেন। সুলতান সুলাইমান খায়রুদ্দিনকে হলবে প্রেরণ করেন। একই সাথে উজির আজমকে পত্র লিখে বলেন খায়রুদ্দিনকে সংবর্ধনা দিতে এবং আপ্যায়নে যেন কোনো ত্রুটি না হয়। হলবে খায়রুদ্দিনকে সম্বর্ধনা দেওয়া হয়। পরে তিনি ইস্তাম্বুল ফিরে আসেন। সুলতান তাকে উসমানী নৌবাহিনীর প্রধান কাপুদানি দারিয়া নিযুক্ত করেন। একই সাথে তাকে উত্তর আফ্রিকার বেলারবি তথা গভর্নর নিয়োগ দেওয়া হয়। সুলতান তাকে রত্নখচিত একটি তরবারি উপহার দেন। খায়রুদ্দিনকে নির্দেশ দেওয়া হয় একটি নতুন নৌবাহিনী গঠন করার। তাকে অস্ত্রাগার ও গোল্ডেন হর্নের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়। খায়রুদ্দিন দ্রুত কাজ শুরু করেন। 1 বছরে 84টি জাহাজ নির্মাণ হয়। খায়রুদ্দিন তার বহর নিয়ে ইটালির কয়েকটি দ্বীপে হামলা করেন। কয়েকটি শহর উসমানীয়দের দখলে আসে। ঐতিহাসিক হাজি খলিফা লিখেছেন, বারবারোসা 12টি দ্বীপ দখল করেন, আরও 13টি দ্বীপে হামলা করে আর্থিকভাবে লাভবান হন। তার অভিযানে মোট 16,000 লোক বন্দী হয়। মুক্তিপণ হিসাবে পাওয়া যায় 4 লাখ স্বর্ণমুদ্রা। একের পর এক হামলায় বিপর্যস্ত ইউরোপিয়ানরা সিদ্ধান্ত নেয় এবার তারা খায়রুদ্দিনের উপর চূড়ান্ত হামলা করবে। ভূমধ্যসাগর থেকে মুসলিম নৌবহরকে বিতাড়ন করা হবে। পোপ তৃতীয় জন পল হলিলিগ আহ্বান করেন। পুরো ইউরোপে বেজে ওঠে যুদ্ধের দামামা। গঠিত হয় সে সময়ের সবচেয়ে বড় নৌবাহিনী। এই বহরে ছিল রিপাবলিক অব ভেনিস, ডাচি অব মান্তোয়া, স্প্যানিশ এম্পায়ার, পর্তুগিজ এম্পায়ার, পাপাল স্টেটস, রিপাবলিক অব জেনোয়া, অর্ডার অব সেইন্ট জন। ইউরোপিয়ানদের প্রস্তুতির খবর পৌঁছে যায় খায়রুদ্দিনের কাছে। তিনিও তার বাহিনী নিয়ে প্রস্তুত হতে থাকেন। অবশেষে 1538 খ্রিস্টাব্দের 28শে সেপ্টেম্বর 2 বাহিনী গ্রিসের প্রিভেজা এলাকায় মুখোমুখি হয়। 28শে সেপ্টেম্বর 1538 খ্রিস্টাব্দ, ইউরোপিয়ান বাহিনীর মুখোমুখি উসমানী বাহিনী। আজই ফায়সাল হবে কাদের নিয়ন্ত্রণে থাকবে ভূমধ্যসাগরের নৌপথ। ইউরোপিয়ানদের বিশাল বাহিনী, যুদ্ধজাহাজ এসেছে 302টি, মোট সেনা সংখ্যা 60,000। অপরদিকে উসমানী বাহিনীর জাহাজ 122টি, সেনা সংখ্যা মাত্র 12,000। ইউরোপিয়ান বাহিনীর নেতৃত্বে অ্যান্ড্রিয়া ডোরিয়া, মুসলিম বাহিনীর নেতৃত্বে খায়রুদ্দিন বারবারোসা। তার সহকারী হিসেবে আছেন সাইয়েদ আলী রইস, বিখ্যাত মীর আতুল মামালিক গ্রন্থের লেখক। যে কোনো বিশ্লেষণেই এই যুদ্ধ ছিল অসম যুদ্ধ। শক্তির বিচারে দুর্বল উসমানী বাহিনী ইউরোপিয়ান বাহিনীর সামনে বেশিক্ষণ টেকার কথা নয়। খায়রুদ্দিন বারবারোসা তার বহরকে 4টি ভাগে বিভক্ত করেন। প্রথম 3টি বহর তিনি বক্রাকারে সাজান। যুদ্ধের শুরুতে এই 3 বহর বক্রাকারে এগিয়ে যায় ইউরোপিয়ান বাহিনীর দিকে। অ্যান্ড্রিয়া ডোরিয়া অবাক হয়ে দেখলেন উসমানী বাহিনী তাকে ঘিরে ফেলতে চাচ্ছে। স্বল্প সংখ্যক উসমানী বাহিনী থেকে এমন দুঃসাহসী হামলা রীতিমতো অবিশ্বাস্য। অ্যান্ড্রিয়া ডোরিয়া তার বহর নিয়ে সরে যেতে চাইলেও বাতাস স্থির থাকায় তার চেষ্টা সফল হয় না।
ইতোমধ্যে খায়রুদ্দিনের বহর থেকে গোলা নিক্ষেপ করা হয়। ইউরোপিয়ান বাহিনী পাল্টা জবাব দেয়, কিন্তু খায়রুদ্দিনের প্রথম আক্রমণ তাদের মনোবলে ফাটল ধরাতে সক্ষম হয়। যুদ্ধ এবং সংঘর্ষ ছড়িয়ে পড়ে, সমুদ্র হয়ে ওঠে কুরুক্ষেত্র। একের পর এক কামান গর্জাচ্ছে, বাতাসে বারুদ ও রক্তের গন্ধ, চারপাশ থেকে আহতদের চিৎকার ও জীবিতদের স্লোগান ভেসে আসে। যুদ্ধে উসমানি বাহিনী এগিয়ে যায়। বিপুল সেনা থাকা সত্ত্বেও ইউরোপিয়ান বাহিনীর মনোবল ভেঙে যায়। 7 ঘন্টার লড়াই শেষে ইউরোপিয়ান বাহিনী পরাজিত হয়। অ্যান্ড্রিয়া ডোরিয়া পালিয়ে যায়। যুদ্ধে ইউরোপিয়ানদের 13টি জাহাজ ধ্বংস হয়। 36টি জাহাজ উসমানিরা দখল করে। 3000 ইউরোপিয়ান সেনা বন্দী হয়। অপরদিকে উসমানীয়দের 400 সেনা নিহত হন, 800 জন আহত। তাদের কোনো জাহাজই হারাতে হয়নি। এই যুদ্ধের ফলাফল ছিল অবিশ্বাস্য। শীঘ্রই এ যুদ্ধের সংবাদ ছড়িয়ে পড়ে মুসলিম বিশ্বজুড়ে। মক্কা, মদিনা, আলকুদ, সমরকন্দ, দামেস, কায়রোর মসজিদগুলোর মিনারে উচ্চারিত হতে থাকে আল্লাহু আকবার ধ্বনি। এই যুদ্ধের ফলে ভূমধ্যসাগরে উসমানীয়দের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়। পরবর্তী 3 শতাব্দী ধরে ভূমধ্যসাগরের নিয়ন্ত্রণ ছিল তাদেরই হাতে। এমনকি ইংল্যান্ড, ডেনমার্ক, ফ্রান্স, হল্যান্ড এবং সিসিলির জাহাজগুলো ভূমধ্যসাগরে চলার জন্য উসমানীয়দের ট্যাক্স দিত। এই যুদ্ধ জয়ের পেছনে ছিল খায়রুদ্দিন বার্বারোসার কুশলী আক্রমণ ও সেনা পরিচালনা। ইউরোপের কাছে এই নাম ছিল আতঙ্কের মতো। 1544 খ্রিস্টাব্দে খায়রুদ্দিন ইতালির সান রেমো, বোরঘেট্টো, স্যান্টো স্পিরিটো ও সিরাইলিতে আক্রমণ করেন। তিনি স্পেন ও ইতালির নৌবহরকে পরাজিত করেন, নেপসলের ভেতরে হামলা চালান। এরপর তিনি 210 জাহাজের পুরো বহর নিয়ে জেনোয়ার দিকে রওনা হন। সেখানে তুর্কি অ্যাডমিরাল তুরগুত রইসকে বন্দী করে রাখা হয়েছিল। খায়রুদ্দিন হুমকি দেন, রইসকে মুক্তি না দিলে তিনি শহরে হামলা চালাবেন। জেনোয়ার ফাসোলোতে অ্যান্ড্রিয়া ডোরিয়ার প্রাসাদে খায়রুদ্দিনের সাথে বৈঠক হয়। শেষে সিদ্ধান্ত হয় 3000 স্বর্ণমুদ্রার বিনিময়ে রইসকে মুক্তি দেয়া হবে। এরপর খায়রুদ্দিন এলবো শহরের দ্বারপ্রান্তে উপস্থিত হন। এ শহরে অটোমান নৌ কমান্ডার সিনান রইসের পুত্রবন্দী ছিলেন। খায়রুদ্দিন হুমকি দেন তাকে মুক্তি দেয়া না হলে তিনি শহরে গোলাবর্ষণ করবেন। শহরের প্রশাসক খায়রুদ্দিনের কথায় রাজি না হলে খায়রুদ্দিন তীব্র হামলা চালান। শেষে বার্বারোসার তীব্রতার কাছে শহরের প্রশাসক হার মানতে বাধ্য হন। সিনান রইসের পুত্রকে মুক্তি দেয়া হয়। 1545 খ্রিস্টাব্দে পুত্র হাসান পাশাকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে খায়রুদ্দিন বার্বারোসা ইস্তাম্বুলে ফিরে আসেন। তিনি মুরাদি সিনানকে তার আত্মজীবনী লেখার জন্য নির্দেশ দেন। 5 খণ্ডে হস্তলিখিত এ আত্মজীবনী সমাপ্ত হয়। এটি সাধারণত গাজওয়াতি খায়রুদ্দিন নামে পরিচিত। সম্প্রতি তুর্কি অধ্যাপক ডক্টর আহমদ সামগিরশিল কাপ্তান পাশাসিন সায়ের দেফতরি অর্থাৎ ক্যাপ্টেন পাশার লগ বুক নামে এ আত্মজীবনী প্রকাশ করেছেন। খায়রুদ্দিন বার্বারোসার পতাকার শীর্ষে ছিল সুরা আসসাফের 13 নম্বর আয়াত এবং আরও একটি অর্জন যা তোমরা খুব পছন্দ করো, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে সাহায্য ও নিকটবর্তী বিজয়, আর মুমিনদেরকে তুমি সুসংবাদ দাও। আয়াতের নিচে ছিল 4টি তারকা, 4 তারকার ভেতরে 4 খলিফার নাম, 4 তারকার মাঝখানে একটি দ্বীপহলা তরবারি যা ছিল জুলফিকারের প্রতীক, নিচে একটি 6 প্রান্ত বিশিষ্ট তারকা। খায়রুদ্দিন বার্বারোসা, এই মহান যোদ্ধা 4 জুলাই 1546 খ্রিস্টাব্দে ইস্তাম্বুলে ইন্তিকাল করেন। খায়রুদ্দিন বার্বারোসার সারা জীবন কেটেছে সমুদ্রে। একের পর এক লড়াইয়ে ব্যস্ত ছিলেন তিনি। চাইলেই নির্বিঘ্ন জীবন বেছে নিতে পারতেন, কিন্তু সে পথে হাঁটেননি কখনো। উম্মার কল্যাণ সাধনের মাঝেই খুঁজে পেয়েছিলেন সুখ। পুঁথিগত বিদ্যায় খায়রুদ্দিন হয়তো বড় কেউ ছিলেন না, কিন্তু তার জীবনটাই হয়ে উঠেছে উত্তরসূরিদের জন্য হাজারো বইয়ের চেয়ে মূল্যবান কিছু।